আসসালামু আলাইকুম, আমি আক্তার জাহান, প্রভাষক অর্থনীতি বিভাগ, সৈয়দ আহমেদ কলেজ, সুকানপুকুর, কাপতলি, বগুড়া। প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্রের সপ্তম অধ্যায় সংগঠন থেকে আলোচনা করব। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। শুরুতেই আমরা দেখব সংগঠন কি, উৎপাদনের প্রয়োজনীয় উপাদানগুলোর সমন্বয় সাধন করাকে সংগঠন বলে। উৎপাদনের প্রয়োজনীয় উপাদানগুলোর সমন্বয় সাধন করাকে সংগঠন বলে। উৎপাদনের উপকরণ বা এই যে প্রয়োজনীয় উপকরণ বলছি, তো উৎপাদনের উপকরণ কয়টি? আমরা এর আগে উৎপাদন অধ্যায়ে পড়েছি যে উৎপাদনের উপকরণ হলো চারটি। কি কি সে উপকরণ? উপকরণগুলো হলো ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এই চারটি হলো উৎপাদনের উপকরণ। তাহলে আমরা দেখছি যে উৎপাদনের চারটি উপকরণের সর্বশেষ উপকরণটি হলো সংগঠন। প্রথমে দেখো কি আছে, ভূমি, তারপরে আছে শ্রম, তারপরে আছে মূলধন, এবং সর্বশেষ যে উপকরণটি উৎপাদনের সেটি হলো সংগঠন। তো এই ভূমি, শ্রম ও মূলধনকে একত্রিত করে তাদের মধ্যে সমন্বয় সাধন করাকে সংগঠন বলে। ভূমি, শ্রম ও মূলধনকে একত্রিত করে তাদের মধ্যে সমন্বয় সাধন করাকে সংগঠন বলে। অতীতে উৎপাদন পদ্ধতি ছিল সরল, তাই সংগঠনকে আলাদা উপাদান হিসেবে বিবেচনা করা হতো না। কিন্তু আধুনিক কালে বৃহদায়তন উৎপাদনের যুগে উৎপাদন ব্যবস্থার প্রসার, শ্রম বিভাগ, শ্রমিক মালিক সম্পর্ক, মূলধন সংগ্রহ, বিনিয়োগ, দক্ষ শ্রমিক নিয়োগ ও উৎপাদন তত্ত্বাবধান প্রভৃতি ক্ষেত্রে সমন্বয় সাধনের মাধ্যমে কাজটি দক্ষতার সাথে পরিচালনা করে উৎপাদন প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সংগঠন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত। অধ্যাপক হ্যানির মতে কোনো সাধারণ উদ্দেশ্য বা উদ্দেশ্য সমূহ সাধন কল্পে বিশেষায়িত উৎপাদনের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধনকে সংগঠন বলে। সুষ্ঠু সমন্বয় সাধনকে কি বলে? সংগঠন বলে। এ তো দেখলাম আমরা সংগঠন, যে ভূমি, শ্রম ও মূলধনের মধ্যে সমন্বয় সাধন করাকে সংগঠন বলে। এরপরে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে সংগঠক। যে ভূমি, শ্রম, মূলধনের কথা বললাম আমরা, যে এগুলোর মধ্যে সমন্বয় সাধন করাই হচ্ছে সংগঠন। তাহলে সংগঠক কি? উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোকে একত্রিত করে সেগুলোকে প্রয়োজন অনুসারে সমন্বয় সাধনের কাজটি যিনি করে থাকেন তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে। আমি আবারও বলছি শোনো, উৎপাদনের প্রয়োজনীয় উপাদানগুলোকে একত্রিত করে সেগুলোকে প্রয়োজন অনুসারে সমন্বয় সাধনের কাজটি যিনি করে থাকেন তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে। উৎপাদনের শুরু থেকে উৎপাদিত দ্রব্যটি বাজারজাতকরণ করা পর্যন্ত সকল দায়িত্ব ও ঝুঁকি একজন সংগঠককে বা উদ্যোক্তাকে বহন করতে হয়। এছাড়া উৎপাদন প্রতিষ্ঠানের বা কারবারের সাফল্য ব্যর্থতা নির্ভর করে সংগঠকের দূরদর্শিতা, সাংগঠনিক কাঠামো ও পরিচালনা দক্ষতার উপর। যদি সংগঠক বা উদ্যোক্তা দক্ষ হয় পরিচালনার, যদি দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারেন, তার যদি দূরদর্শিতা জ্ঞান থাকে, তাহলে ওই কারবারটি সাফল্য লাভ করে। আর যদি তিনি তা না পারেন তাহলে কি হয়, ওই সংগঠনটি বা ওই কারবারটি সফলতা পায় না। তাহলে একটি উৎপাদন প্রতিষ্ঠানের বা কারবারের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে একজন উদ্যোক্তা বা সংগঠকের উপর। আর তাই
অধ্যাপক মার্শাল সংগঠককে বা উদ্যোক্তাকে ক্যাপ্টেন অব দ্য ইন্ডাস্ট্রি বলে অভিহিত করেছেন। অর্থাৎ একজন উদ্যোক্তাই হচ্ছে একটি কারবারের পরিচালক বা একটি শিল্পের চালক বা পরিচালক। তাহলে আমরা দেখলাম যে সংগঠক কি। তাহলে এখন কি আমরা বলতে পারবো যে সংগঠন ও সংগঠক কি? আমি বলছি শোনো, যে সংগঠন হলো উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ ভূমি, শ্রম ও মূলধনকে একত্রিত করার কাজই হচ্ছে সংগঠন। আর এই উৎপাদনের উপকরণ ভূমি, শ্রম ও মূলধনকে একত্রিত করার কাজটি যিনি করে থাকেন তাকে বলা হয় সংগঠক। তাহলে আমরা এই বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছি এখন যে সংগঠন কি আর সংগঠক কি। এরপর আমরা দেখব সংগঠক বা উদ্যোক্তার কার্যাবলী। একজন উদ্যোক্তাকে একটি উৎপাদন প্রতিষ্ঠানের জন্য কি কি কাজ করতে হয় সেটি আমরা দেখব। উৎপাদনের শুরু থেকে পরিকল্পনা গ্রহণ থেকে শুরু করে উৎপাদিত দ্রব্যটি বাজারজাতকরণ করা পর্যন্ত সকল কাজই কিন্তু কাকে করতে হয়, এই সংগঠককে করতে হয়। তো এই সংগঠকের আসলে কাজগুলি কি কি সেটা আমরা এবার দেখব। সংগঠকের কার্যাবলীর মধ্যে রয়েছে পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ। উৎপাদন পরিকল্পনা প্রণয়ন এবং বিভিন্ন নীতি নির্ধারণের মূল দায়িত্বই হচ্ছে উদ্যোক্তা। উৎপাদন প্রতিষ্ঠান কোথায় স্থাপন করা হবে, উৎপাদন কৌশল কেমন হবে, কী দ্রব্য উৎপাদিত হবে, উৎপাদিত দ্রব্যের মান কীরকম হবে, কী পরিমাণ উৎপাদন করা হবে, কী ধরনের শ্রমিক, কারিগর ও বিশেষজ্ঞ কাজে লাগানো হবে, কোথা থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কাঁচামাল সংগ্রহ করা হবে, এসবই কী করেন, এসব পরিকল্পনা ও নীতি নির্ধারণ কিন্তু উদ্যোক্তাকে করতে হয়। এরপরে উদ্যোক্তাকে আরও যে কাজগুলো করতে হয় সেগুলো হলো উপাদান সমূহের সমন্বয় সাধন। উদ্যোক্তার প্রধান কাজ হলো উৎপাদনের উপাদান সমূহকে একত্রিত করে এদের মধ্যে সমন্বয় সাধন করা। উদ্যোক্তাগণ কখনো উপাদান বৃদ্ধি, কখনো বা হ্রাস করে ব্যয় সর্বনিম্ন করে মুনাফা সর্বোচ্চকরণ করে থাকেন। মুনাফা অর্জন। উদ্যোক্তা বা ব্যবসায়ীর মূল লক্ষ্যই হলো মুনাফা সর্বোচ্চ করা। উৎপাদন পরিচালনা ও উৎপাদন ঝুঁকি বহনের জন্য উদ্যোক্তার পুরস্কারই হলো মুনাফা। পণ্য বাজারজাতকরণ। উৎপাদিত পণ্য বাজারজাতকরণের জন্য উদ্যোক্তাকে বিভিন্ন কৌশল গ্রহণ করতে হয়। ভোক্তার রুচি, অভ্যাস, পছন্দ অনুযায়ী উদ্যোক্তাকে চলনশীল পণ্য উৎপাদন ও তা বাজারজাতকরণ করতে হয়। উদ্যোক্তাকে মূলধন সংগ্রহ করতে হয়। মূলধন সংগ্রহ সব ব্যাংকের সুদের হার ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সুদের হারের উপর ভিত্তি করে নিজের মূলধন কিভাবে সংগ্রহ করা যায় তার ব্যবস্থা করতে হয় উদ্যোক্তাকে। নতুনত্ব সৃষ্টি। সময়ের সাথে তাল মিলিয়ে উদ্যোক্তাকে নতুন উৎপাদন পদ্ধতি এবং একই সাথে উৎপাদিত পণ্যের ক্ষেত্রে নতুনত্ব আনতে হয়। উৎপাদন কাজ পরিচালনা ও তত্ত্বাবধান। পরিকল্পনা অনুযায়ী উৎপাদন কাজ পরিচালনা ও তত্ত্বাবধান উদ্যোক্তার একটি অন্যতম কাজ। বিজ্ঞাপন ও প্রচার। উৎপাদিত পণ্যের গুণাগুণ উপকারিতা সম্পর্কে ভোক্তাকে অবহিত ও উৎসাহিত করার জন্য বিজ্ঞাপন ও প্রচার একান্তভাবে প্রয়োজন, আর সে কাজটি করে থাকেন উদ্যোক্তা। শ্রম বিভাজন। শ্রম বিভাগের মাধ্যমে শ্রমিকদের কী করে থাকেন, কাজের জবাবদিহি সৃষ্টি করতে পারলে সময়ের অপচয় রোধ হয়। উৎপাদিত দ্রব্যের মান ও পরিমাণ শ্রম বিভাজনের উপর নির্ভরশীল, আর এটা উদ্যোক্তাকেই করতে হয়। বাজার বিস্তৃতকরণ। বিশ্বায়ন তথা অর্থনীতির বিশ্বায়নের প্রক্রিয়া শুরু হওয়ার পর উদ্যোক্তার পণ্য নিজ অঞ্চলের পরিবর্তে সমগ্র বিশ্বের জন্য উন্মুক্ত হয়েছে, ফলে উদ্যোক্তা সহজেই তার প্রয়োজন মতো বাজার সৃষ্টি করতে পারছে। তাহলে আমরা উদ্যোক্তার অনেকগুলো কাজ দেখলাম। যে উদ্যোক্তার কার্যাবলীর মধ্যে তাহলে কী কী দেখলাম আমরা? উদ্যোক্তার কার্যাবলীর মধ্যে দেখলাম আমরা যে উদ্যোক্তার কাজ হচ্ছে পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ, উপাদান সমূহের সমন্বয় সাধন, মুনাফা অর্জন, পণ্য বাজারজাতকরণ,
মূলধন সংগ্রহ নতুনত্ব সৃষ্টি উৎপাদন কাজ পরিচালনা ও তত্ত্বাবধান বিজ্ঞাপন ও প্রচার শ্রম বিভাজন ও বাজার বিস্তৃতকরণ এই কাজগুলি উদ্যোক্তাকে করতে হয় বা এগুলাই হচ্ছে উদ্যোক্তার কাজ এরপরে আমরা দেখব যে সংগঠনের প্রকারভেদ যে সংগঠনের বৈশিষ্ট্য আকার আকৃতি আয়তন অনুসারে সংগঠনকে বিভিন্ন ভাবে ভাগ করা যায় কি বলছি আমি যে সংগঠনের বৈশিষ্ট্য আকার আকৃতি প্রকৃতি এবং আয়তন অনুসারে সংগঠনকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় তো সংগঠনকে যে বিভিন্ন ভাবে ভাগ করা যায় তা আমরা একটি ছকের মাধ্যমে দেখব চলো তাহলে আমরা একটি ছকের মাধ্যমে দেখি সংগঠনকে প্রকারভেদ সংগঠনের প্রকারভেদ বা সংগঠনকে কি কি ভাগে ভাগ করা যায় তো দেখো সংগঠনের প্রকারভেদে আমরা দেখছি যে সংগঠনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় সংগঠনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে মালিকানার ভিত্তিতে আর একটি হচ্ছে আয়তনের ভিত্তিতে আয়তনের ভিত্তিতে সংগঠনকে আবার তিন ভাগে ভাগ করা যায় ক্ষুদ্র মাঝারি বৃহৎ আয়তনের ভিত্তিতে সংগঠনকে তিন ভাগে ভাগ করা যায় ক্ষুদ্র মাঝারি ও বৃহৎ আর মালিকানার ভিত্তিতে সংগঠনকে পাঁচ ভাগে ভাগ করা যায় মালিকানার ভিত্তিতে সংগঠনকে পাঁচ ভাগে ভাগ করা যায় কি কি সেগুলো হলো সরকারি প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমবায় প্রতিষ্ঠান আর এনজিও প্রতিষ্ঠান এই যে মালিকানার ভিত্তিতে সংগঠনকে পাঁচ ভাগে ভাগ করা যায় সেই পাঁচ ভাগের মধ্যে একটি হচ্ছে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান আর এই ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানকে আবার তিন ভাগে ভাগ করা যায় একক মালিকানা কারবার অংশীদারি কারবার যৌথ মূলধনী কারবার ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানকে তিন ভাগে ভাগ করা যায় একক মালিকানা কারবার অংশীদারি কারবার যৌথ মূলধনী কারবার যৌথ মূলধনী কারবারকে আবার দুই ভাগে ভাগ করা যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানি তাহলে আমরা সংগঠনকে অনেকগুলো ভাগে ভাগ করেছি তাই না যে সংগঠনের অনেকগুলো প্রকারভেদ রয়েছে আমি আরেকবার বলছি শোনো সংগঠনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে মালিকানার ভিত্তিতে আর একটি হচ্ছে আয়তনের ভিত্তিতে আয়তনের ভিত্তিতে সংগঠনকে আবার তিন ভাগে ভাগ করা যায় ক্ষুদ্র মাঝারি ও বৃহৎ আর ব্যক্তি মালিকানার ভিত্তিতে সংগঠনকে পাঁচ ভাগে ভাগ করা যায় সরকারি প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমবায় প্রতিষ্ঠান আর একটি হলো এনজিও প্রতিষ্ঠান এই ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানকে আবার তিন ভাগে ভাগ করা যায় একক মালিকানা কারবার অংশীদারি কারবার যৌথ মূলধনী কারবার যৌথ মূলধনী কারবারকে আবার দুই ভাগে ভাগ করা যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানি তো এটি হচ্ছে সংগঠনের প্রকারভেদ বা সংগঠনকে এই ভাগে ভাগ করা যায় এখন আমরা সংগঠনের প্রকারভেদগুলোর আলোচনা করব তাহলে দেখো আমরা দেখেছি যে যে মালিকানার ভিত্তিতে যে প্রকারভেদগুলো রয়েছে তার মধ্যে রয়েছে কি একটি সরকারি প্রতিষ্ঠান যেসব প্রতিষ্ঠান সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত তাকে সরকারি প্রতিষ্ঠান বলে যেসব প্রতিষ্ঠান সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত তাকে সরকারি প্রতিষ্ঠান বলে আমরা সরকারি প্রতিষ্ঠানের কথা জানি যে আমাদের দেশে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন ধরনের অফিস রয়েছে সেগুলো হচ্ছে সরকারি প্রতিষ্ঠান এরপরে দেখো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান কি যে ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত সংগঠনকে ব্যক্তি মালিকানাধীন সংগঠন বলে ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত সংগঠনকে ব্যক্তি মালিকানা ভিত্তিক সংগঠন বলে ব্যক্তি মালিকানাধীন সংগঠন আবার তিন প্রকার ব্যক্তি মালিকানাধীন সংগঠন তিন প্রকার কি কি দেখো সেটি হচ্ছে একক মালিকানা কারবার যে কারবারে একজন মালিক থাকে এবং তিনি নিজেই ব্যবসা পরিচালনা করেন এবং ব্যবসার দায়িত্ব ও ঝুঁকি গ্রহণ করেন তাকে একক মালিকানা কারবার বলে একক মালিকানা কারবারটা কি যে যে কারবারে একজন মালিক থাকেন এবং তিনি নিজেই
ব্যবসা পরিচালনা করেন এবং ব্যবসার সকল দায়িত্ব ও ঝুঁকি বহন করেন তাকে একক মালিকানা কারবার বলে। এরপরে আছে দেখো অংশীদারি কারবার। দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়ে যখন কারবার প্রতিষ্ঠা করে তাকে অংশীদারি কারবার বলে। দুই বা ততোধিক ব্যক্তি, দুই জন অথবা তার চেয়ে বেশি ব্যক্তি যখন কি হয় যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়ে কোনো কারবার প্রতিষ্ঠা করে তখন তাকে অংশীদারি কারবার বলে। এরপরে দেখো যৌথ মূলধনি কারবার। মুনাফা অর্জনের উদ্দেশ্যে কিছু সংখ্যক ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয়ে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মূলধন বিনিয়োগ করে যৌথভাবে কারবার গঠন করলে তাকে যৌথ মূলধনি কারবার বলে। কি বলছি দেখো, মুনাফা অর্জনের উদ্দেশ্যে কিছু সংখ্যক ব্যক্তি, কিছু সংখ্যক এখানে কিন্তু কোনো নির্দিষ্ট করে সংখ্যা বলা হয়নি, কিছু সংখ্যক ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয়ে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মূলধন বিনিয়োগ করে যৌথভাবে কারবার গঠন করলে তাকে যৌথ মূলধনি কারবার বলে। আর এই যৌথ মূলধনি কারবারকে সংক্ষেপে কোম্পানিও বলা হয়। যৌথ মূলধনি কারবারকে সংক্ষেপে কোম্পানিও বলা হয়। তাহলে আমরা দেখলাম যে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান আবার তিন প্রকার, একটি হচ্ছে একক মালিকানা কারবার, একটি হচ্ছে তারপরে হচ্ছে অংশীদারি কারবার ও যৌথ মালিকানা কারবার। আবার বলছি যে যৌথ মালিকানা কারবার দুই প্রকার, যৌথ মালিকানা কারবার আবার দুই প্রকার, একটি হচ্ছে পাবলিক প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানি। তাহলে চলো দেখি যে প্রাইভেট লিমিটেড কোম্পানিটি কি। সাধারণত সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ 50 জন নিয়ে গঠিত। সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ 50 জন নিয়ে গঠিত কোম্পানি যার শেয়ার হস্তান্তর করা যায় না তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানি কি, যে সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ 50 জন ব্যক্তি নিয়ে যে কোম্পানিটি গঠিত হয় এবং যার শেয়ার হস্তান্তর করা যায় না তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। আর পাবলিক লিমিটেড কোম্পানি কি, যে যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন, যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ সীমা হচ্ছে ইস্যুকৃত শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। অর্থাৎ যতজনের কাছে এই শেয়ার যাবে তারা সবাই এর সদস্য হবেন এবং এর কি হয়, যার শেয়ার ও ঋণপত্র জনগণের কাছে অবাধে হস্তান্তরযোগ্য, অর্থাৎ শেয়ার জনগণের কাছে বিক্রি করা যায়, হস্তান্তর করা যায়, সেটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তো পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা হচ্ছে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ হবে যতজন এই কোম্পানির শেয়ার ক্রয় করবেন বা শেয়ার কিনবেন তারা সবাই এই কোম্পানির সদস্য হবেন। এটি যেহেতু এর শেয়ার কি হস্তান্তরযোগ্য, অর্থাৎ শেয়ার জনগণের কাছে যাবে, বিক্রি করা যাবে, সেটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তাহলে আমরা যৌথ মূলধনি কারবারকে যে আবার দুই ভাগে ভাগ করা যায়, প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানি, এই বিষয়টি আমরা জানলাম। এরপরে আমরা দেখবো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কি, যে স্বশাসিত প্রতিষ্ঠানকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলা হয়। স্বশাসিত প্রতিষ্ঠানকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলা হয়। যেসব প্রতিষ্ঠান সরকারের বিশেষ আইনের মাধ্যমে জাতীয় নীতি ও আদেশের আদর্শের আওতায় নিজস্ব ব্যবস্থাপনা ও পরিচালনার ক্ষেত্রে স্বতন্ত্র ও স্বাধীন হয়ে থাকে তাকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কি, যে স্বশাসিত প্রতিষ্ঠানকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলে। যেসব প্রতিষ্ঠান সরকারের বিশেষ আইনের মাধ্যমে জাতীয় নীতি ও আদর্শের আওতায় বিশেষ নিজস্ব ব্যবস্থাপনা ও পরিচালনার ক্ষেত্রে স্বতন্ত্র ও স্বাধীন হয়ে থাকে তাকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলে। যেমন কি, যেমন আমাদের দেশে আছে বিআরডিসি, তারপরে বিআরটিসি, তারপরে আছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, তারপরে আছে তোমার শিল্প ঋণদান সংস্থা। এগুলো কি বিশেষ উদ্দেশ্যে এগুলো পরিচালিত হয় এবং বিশেষ উদ্দেশ্যে এগুলো তো
প্রতিষ্ঠা করা হয়েছে, এই জন্যই এগুলো হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এরপরে দেখো আমরা, দেখো সমবায় প্রতিষ্ঠান কি। সমবায় প্রতিষ্ঠান হচ্ছে সমমনা ব্যক্তি স্বপ্রণোদিত হয়ে সমানাধিকার ও সাম্যের ভিত্তিতে অর্থনৈতিক উদ্দেশ্যে যখন কোনো প্রতিষ্ঠান গড়ে তোলে তখন এরূপ প্রতিষ্ঠানকে সমবায় প্রতিষ্ঠান বলে। সমমনা ব্যক্তি স্বপ্রণোদিত হয়ে যখন কি করে, সমানাধিকার ও সাম্যের ভিত্তিতে অর্থনৈতিক উদ্দেশ্যে কোনো প্রতিষ্ঠান গড়ে তোলে তখন তাকে সমবায় প্রতিষ্ঠান বলে। আর সমবায় প্রতিষ্ঠানের মূল কথাই হলো একতা। সমবায় প্রতিষ্ঠানের মূল কথাই হলো একতা। এরপরে দেখো এনজিও প্রতিষ্ঠান। এনজিও প্রতিষ্ঠান কি, যে এনজিও, এনজিও এর পূর্ণরূপ হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এনজিও এর পূর্ণরূপ কি, এনজিও এর পূর্ণরূপ হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যার অর্থ হলো বেসরকারি সংস্থা। সাধারণত সরকার দ্বারা পরিচালিত নয়, সাধারণত সরকার দ্বারা পরিচালিত নয় এমন প্রতিষ্ঠানকে এনজিও বলে। সরকার দ্বারা পরিচালিত নয় যে সকল প্রতিষ্ঠান সেগুলোকে কি বলা হয়, এনজিও বলা হয়। যেসব প্রতিষ্ঠান ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত, বিদেশি সাহায্যে পরিচালিত এবং যার উদ্দেশ্য যে দেশে ওই এনজিওটি অবস্থিত সে দেশের আর্থসামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা তাকে এনজিও বলে। তাহলে আমরা সংগঠনের যে প্রকারভেদগুলো এখানে দেখলাম সেই প্রকারভেদগুলো এখানে আলোচনা করেছি, যে সরকারি প্রতিষ্ঠান কি, তারপরে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান কি, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানকে যে আবার তিন ভাগে ভাগ করা যায়, একক মালিকানা কারবার, অংশীদারি কারবার, যৌথ মূলধনী কারবার, সেটি আমরা দেখেছি। আবার যৌথ মূলধনী কারবারকে যে দুই ভাগে ভাগ করা যায়, প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানি, সেটিও আমরা আলোচনা করেছি। এরপরে আমরা দেখেছি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কি, সমবায় প্রতিষ্ঠান কি এবং এনজিও প্রতিষ্ঠান কি। এটি হচ্ছে আমাদের সংগঠনের প্রকারভেদ এবং সংগঠনের প্রকারভেদগুলোর বর্ণনা। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা যে বিষয়গুলি জানলাম সেগুলি হলো, যে সংগঠন কি, সংগঠক কি, সংগঠকের কার্যাবলীগুলি কি কি, সংগঠকের কার্যাবলীগুলি কি কি। তারপরে আমরা দেখেছি যে সংগঠকের, সংগঠনের প্রকারভেদ অর্থাৎ সংগঠনকে কি কি ভাগে ভাগ করা যায় এবং এই সংগঠনের প্রকারভেদগুলোর বর্ণনা আমরা একে একে দিয়েছি। তো তাহলে এখান থেকে এই সংগঠন, সংগঠক, তারপর সংগঠকের প্রকারভেদ এবং প্রকারভেদগুলোর যে কথা বলেছি, এই প্রকারভেদগুলোর প্রত্যেকটি সংগঠনের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং কিছু সুবিধা ও অসুবিধাও আছে, যেগুলো আমরা একটু বই থেকে জেনে নেব। তো আজ এ পর্যন্তই, ভালো থাকো তোমরা, ধন্যবাদ সবাইকে।